অরোরা ফিল্মস কর্পোরেশন, কলকাতা ভিত্তিক প্রথম চলচ্চিত্র কোম্পানি। প্রায় 115 বছর পুরনো একটা প্রতিষ্ঠান ফের সাড়ম্বরে ফিরল ছবির দুনিয়া, যে প্রযোজনা সংস্থার হাত ধরে বাংলা তথা ভারতীয় সিনেমায় স্বর্ণযুগ এসেছিল। সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী, অপরাজিত এই প্রযোজনা সংস্থা থেকেই মুক্তি পেয়েছিল। আরও একবার স্বমহিমায় ফিরছে অরোরা ফিল্মস কর্পোরেশন। অরোরা প্রযোজিত নতুন ছবি কালকক্ষ মুক্তি পেতে চলেছে। SRFTI এর উত্তীর্ণ দুই নবীন পরিচালক শর্মিষ্ঠা নন্দী ও রাজদীপ পাল এই ছবির পরিচালনা করেছেন। এরা দুজনেই আগে দুটি শর্ট ফিল্ম পরিচালনা করেছিলেন অরোরার সঙ্গে, দুটি ছবি জাতীয় পুরস্কার পায়। বুধবার কলকাতা প্রেস ক্লাবে ছবিটির পোস্টার এবং টিজার রিলিজ করলেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। সব থেকে পুরনো কোম্পানি যেটা এখনো সক্রিয়, এর জন্য হাততালি দিই সবাই। ওল্ডেস্ট ফিল্ম কোম্পানি এখনো সক্রিয়। আর কালপক্ষ ছবি সম্পর্কে পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রী এদের কাছ থেকে তাদের বক্তব্য শুনলাম, তাদের অনুভূতি শুনলাম, এতে সাংঘাতিক উৎসাহ বেড়ে গেল কবে ছবিটা বড় পর্দায় দেখবো। কারণ আমরা সত্যি তো মানে পরীক্ষা নিরীক্ষা না হলে সিনেমা এগোয় না, সিনেমার ভাষা নিয়ে সবসময় কাজ করতে হয়। আর যে ছবিটার বিষয় যা শুনলাম এই সাম্প্রতিক সময়, তার সম্পর্কে মানুষের অনুভূতি, বাস্তব অবাস্তব পরাবাস্তব অভিজ্ঞতা, তা এইগুলো নিয়ে তো ছবি হওয়া উচিত এবং কারণ এটা ডকুমেন্টেড হওয়া উচিত। অরোরার শেষ প্রযোজিত ছবি উৎপলেন্দু চক্রবর্তীর ময়নাতদন্ত, তাও প্রায় 45 বছর আগের কথা। প্রসঙ্গত 1921 সালে অরোরার প্রথম ছবি মুক্তি পায়, তার ঠিক 100 বছর পর ফের অরোরার তরফে মুক্তি পাচ্ছে কালকক্ষ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীলেখা মুখোপাধ্যায় ও অভিনেতা জনার্দন ঘোষ। জানা গেছে এই বছরের শেষেই কালকক্ষ মুক্তি পাবে। পরিচালক গৌতম ঘোষ অরোরা ফিল্ম কর্পোরেশনকে এই দুর্দিনে ছবি তৈরিতে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়েছেন। অরোরার কর্ণধার অঞ্জনবাবু জানান তার নতুন স্টুডিও শেষের পথে। তিনি আজও বিশ্বাস করেন ওটিটির যুগে নতুন ধারার ফিচার ফিল্ম ফের দেশকে নতুন পথ দেখাবে।